বিভিন্ন কুচক্রি মহল এই কাজটা করতেছে, কারণ এই মামলাগুলা থানায় করে নাই, মামলাগুলা কোর্টে করছে। কোর্টে মামলা করার মধ্যে দেখা যায় যেখানে প্রধান আসামি আওয়ামী লীগের সহনেত্রী শেখ হাসিনা, সেখানে এই মামলার মধ্যে কূট কৌশলের মাধ্যমে আমাদের নামগুলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা ওসি এবং এসপিকে জানিয়েছি এবং সিএমএম কোর্টে সিএমএমকে জানিয়েছি। সিএমএম আমাদের বলছে যে আমাদের তো করার কিছু না, আমরা তো আপনাদের চিনি না, আমরা কিভাবে এই নাম শনাক্ত করব, কে জড়িত তা আমরা সঠিক করে বলতে পারবো না। আমি মনে করি যারা এটা করতেছে তারা কোনো সুষ্ঠু বিবেকের মানুষ না, যারা অসুস্থ কুচক্রি মহল এই কাজটা করতেছে।